দেশ রূপান্তরের একটি রিপোর্ট দর্শক মার্শাফিকেও এই দিন দেখতে হলো অর্থাৎ এই যে কড়া সংস্কার আন্দোলন পরবর্তী শিক্ষার্থীদের উপর যে গণহত্যা নির্যাতন নিপীড়ন সারা দেশ অস্থির অনেক নাম জানা অজানা তারকা শিল্পী সর্বস্তরের মানুষ প্রতিবাদ করছে একসময় সময় প্রতীক ছিল মাশাফি বিন সাকিব আল হাসান তারা কেন চুপচাপ এই প্রশ্ন এসছে কোন কোনো ক্রিকেট তারকাদের মধ্যে যেমন যেমনকে দেখা গেছে যে তার ফেসবুক পেজের অংশ ওয়ালটা লাল করেছে কিন্তু মারসুফি নিশ্চুপ নিশ্চুপ হচ্ছে সাকিব আল হাসান তো মার্শাফিকে নিয়েই এই রিপোর্টটি সেখানে বলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের এক নক্ষত্রের নাম মার্শারফি বিন মুর্তজা দেশের ইতিহাসের অন্যতম সেরা পেশার তো বটেই অধিনায়ক হিসাবেও তিনি অনুকরণীয় দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলেন বলে মাঠ ও মাঠের বাইরে ব্যক্তি হিসেবে তিনি তুমুল জনপ্রিয় সেই জনপ্রিয়তায় ছেদ পড়ে দুই হাজার সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর তখন মানুষ এটা ভালোভাবে নেয়নি সে সময় রাজনৈতিক কারণে তিনি কিছু ভক্ত সমর্থক খারান এতে অবশ্য ক্ষতি হয়নি তার মার সাফি মতনই ছিলেন কোটা আলোচনার মাঝে ম্যাশ আবার ফিরে এলেন আলোচনায় গত দুই সপ্তাহে কোটা আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সহিংসতা হয়েছে মারা গেছে অনেক মানুষ যাদের বড় অংশই হচ্ছে শিক্ষার্থী এছাড়া অপ্রাপ্ত বয়স্ক কিশোর এমনকি ছোট্ট শিশু আছে নিহতদের তালিকায় এই বিদ পরিস্থিতিতে কম বেশি সব অঙ্গনের তারকারাই মুখ খুলছেন প্রতিবাদ জানিয়েছেন রক্তপাত থামাতে বলেছেন তবে যাদের ঘিরে দেশের মানুষের একটু বেশি আশা সেই মার্শাফি বিন মুক্তজা সাকিব আল হাসান নিশ্চুপ রয়েছেন কারণটা যে রাজনৈতিক তাতে সন্দেহ নেই কারণ দুইজনই এমপি তবে রাজনীতির বাইরেও মার্শাফির বিশাল ভক্তকুল এখনো আছে তারা আশা করেছিলেন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে মার্শাফি মুখ খুলবেন রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও তিনি নিশ্চুপ রয়েছেন এতে শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণটা বেড়েছে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন তবে এই ক্ষোভ প্রকাশ সীমা ছাড়িয়ে গেল সাম্প্রতিক একটি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মার্শ্রাফির গ্রাফিতি বিকৃত করে তাকে জোকার বানানো হয়েছে মাশরাফির সেই গ্রাফিতিতে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন লেখা মুছে অশ্লীল শব্দও লেখা হয়েছে শুধু তাই নয় একদল তরুণ উল্লাস করতে করতে সেই ব্যাপীতির উপর জুতা ছুঁড়ে মারছেন ভিডিও ক্যাপশনে লেখা দুঃখিত আপনি আমাদের অধিনায়ক নন ক্লাউন চুপ থাকার কারণে মার্শ্রফিকে নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মার্শাফি কে নিয়ে দেশে এমন নেতিবাচক কর্মকাণ্ড সম্ভবত এর আগে কখনোই দেখা যায়নি তার জনপ্রিয়তা ছিল আকাশ সেই জনপ্রিয়তার চূড়ায় কি এবার চির এই কোশ্চেন মার্ক দিয়ে রিপোর্টটি শেষ করা হয়েছে তার আগে ব্যারিস্টার সুমনকে নিয়েও আলোচনা হচ্ছে যে এই মানুষগুলো কেন প্রতিবাদের সোচ্চার হচ্ছে না তো আসলে যারা খুব জনপ্রিয় খুব আলোচিত এরা এখন ক্ষমতাসীন দলের এমপি বা অন্য কোনো পদে আছে গত পনেরো বছরে এমন দলীয়করণ হয়েছে যে কোনো তারকা মানুষ আর বাইরে নেই সব ক্ষমতার ভেতরেই ঢুকে গেছে তারা তার বাইরেও কিছু কিছু মানুষ আছে যারা প্রতিবাদ করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ